খাদ্য আমাদের জীবনের নিঃসন্দেহে সবচেয়ে প্রয়োজনীয় একটি অংশ হচ্ছে খাদ্য। এই খাদ্যের মাধ্যমেই আমরা পুষ্টি পেয়ে থাকি শরীরের, কিন্তু মাঝে মাঝে এই খাবারই আমাদের জীবননাশক, সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এটা কি আপনারা জানেন? সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সাওল হার্ট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে। আমি ডক্টর ফারহান আহমেদ ইমন, সিনিয়র কনসালটেন্ট সাওল হার্ট সেন্টার। আজ আপনাদেরকে খাদ্য নিয়ে বলবো যে হার্টের রোগীদের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, বা খাদ্য নিয়ে আমাদের কনফিউশনটা কোথায়। অ্যাকচুয়ালি খাদ্যই আমাদের সবচেয়ে বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। আমরা নিজের অজান্তেই হার্টের ব্লকটাকে লালন পালন করতে থাকি একটা বয়সের পর থেকে। তারপর একটা সময় যখন এই অংশটুকু, এই ব্লকগুলো বিশাল আকার ধারণ করে, তখন আমরা আক্রান্ত হয়ে যাই বা নিজেদেরকে রোগী ভাবি। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না, জানি না যে এই খাদ্যগুলোই আমাদের সবচেয়ে বড় ধ্বংসের কারণ। আমরা যে খাবার খাই, এই খাবারগুলো মূলত দুইটা সোর্স থেকে আসবে। একটা আসবে প্রাণী থেকে, যে কোনো প্রাণী থেকে, যে কোনো ধরনের মাছ, মাংস, দুধ বা ডিম, এটা যে কোনো একটা প্রাণী থেকে আসতে পারে। আরেকটা সোর্স হচ্ছে গাছপালা থেকে, যে কোনো গাছপালা থেকে। তো একটা জাতি ভেদে আসলে বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়, মানুষ বিভিন্ন ধরনের খাবার খায়। আমরা বাঙালিরা যে যদিও ভাতে মাছে বাঙালি বলি, সেক্ষেত্রে মাছের পরিমাণ কম থাকলেও ভাতের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গাছপালা জাতীয় খাবারগুলো। তো রক্তে যে চর্বিগুলো থাকে, এই চর্বিগুলো এই দুইটা সোর্স থেকে আসবে। প্রাণীজ সোর্স থেকে যে চর্বিটা আসবে, এটাকে কোলেস্টেরল বলা হয়, এটা পরিচিত নাম নিঃসন্দেহে। গাছপালা থেকে যে চর্বিটা আসবে, এই চর্বিটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এই নামটা একটু অপরিচিত হলেও এটা আমাদের সবচেয়ে বড় নীরব ঘাতক, বিশেষ করে বাঙালিদের যে খাদ্য অভ্যাস। কারণ আমরা ভাত বেশি খাই, আমরা তেল বেশি ব্যবহার করি। এই যত ধরনের রান্নার যত তেল আছে, এই সমস্ত তেলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আমরা অনেকেই এই মহা আনন্দ নিয়ে জিরো কোলেস্টেরল অয়েল কিনি বা তেল কিনি, এটা কিনে এই 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 ভেবে নিশ্চিন্ত থাকি যে এই তেলটা হয়তো আমার হার্টকে কোনো ক্ষতিগ্রস্ত করবে না। আসলে ব্যাপারটা তা না, কারণ তেলের ভেতরে কোনো কোলেস্টেরল থাকেই না। তেল হচ্ছে 100% ট্রাইগ্লিসারাইড। সো যেটা লিখছে 0%, আসলে এটার কোনো মূল্য নেই। যেমন ধরেন এই গ্লাসে যে পানিটা আছে, পানির মধ্যে তো কোনো সুগার নেই। এখন যদি এই গ্লাসে আমি লিখে রাখি যে এটা সুগার ফ্রি, তাহলে অনেকেই হয়তো খুশি হয়ে এটা খাবে যে এটা খেলে হয়তো আমার ডায়াবেটিস বাড়বে না, অন্য বোতল থেকে পানি খেলে বাড়বে। আসলে এটা একটা বিজ্ঞাপনের ধোঁকাও বলা যেতে পারে। যাই হোক, আজকে এতটুকুই বলবো যে আসলে আমাদের খাদ্য কী নিয়ে কী করা উচিত, হৃদরোগীদের কী খাওয়ার উচিত। হ্যাঁ, হৃদরোগীদের এর আগেও যেটা বলেছি আপনাদের যে হৃদরোগের মূল কারণ বা হার্ট ব্লকের মূল কারণ হচ্ছে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নামক দুই ধরনের চর্বি। কোলেস্টেরলটা এটা আমরা প্রাণীজ সোর্স থেকে পাচ্ছি, বিভিন্ন মাছ মাংস থেকে। আমরা অনেক ক্ষেত্রে কোলেস্টেরল বেড়ে গেলে নিজেরাই সাবধান হয়ে যাই, হয়তো মাংসের পরিমাণ খাওয়ার কমিয়ে দেই, মাছ কম করে খাই, ডিম বা দুধ এগুলো হয়তো কম খাচ্ছি বা, কিন্তু আমরা নিজেরাই জানি না যে নিজেদের অজান্তেই যে আমরা যে মাংসটা তৈরি করছি, রান্না করছি যে তেলটা দিয়ে, এই তেলটা এই মাংসের চেয়ে অনেক বড় ক্ষতির কারণ আমাদের। অনেকেই রোগীর খাদ্য মানেই মনে করে যে এটা মশলা ছাড়া। মনে রাখবেন, হার্টের রোগী আর পেটের রোগীর মধ্যে পার্থক্য এটাই, পেটের রোগীর জন্য মশলা খাওয়া নিষেধ, হার্টের রোগীর জন্য কিন্তু মশলা খাওয়া নিষেধ না। বরং কিছু মশলা আমাদের হার্টের জন্য উপকারী হয়, যেমন আদা, রসুন, তারপর হচ্ছে লেবু, এগুলো কিন্তু আমাদের হার্টের জন্য অনেক উপকারী। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। হ্যাঁ, আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির যে কারণটা হয় সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড নামক যে চর্বিটা আছে। এই ট্রাইগ্লিসারাইডটা আসবে তেল থেকে। আমরা যে রান্না করি এর সবচেয়ে বড় সোর্স হচ্ছে তেল। সো আমাদের মাঝে একটা ধারণা কাজ করে যে তেল যদি ক্ষতির কারণ হয়, তাহলে যদি আমরা তেল ছাড়া খাবো কীভাবে। অনেক রোগীকেই আমরা বলি যে বিনা তেলে খেতে হবে, তেল ছাড়া রান্না করা যায়। অনেকেই ম্যাক্সিমাম রোগী আশ্চর্য হয়ে এই কথাটা জিজ্ঞেস করেন যে তেল যদি না দিই তাহলে রান্না করব কীভাবে। দেখেন, সাওল হার্ট সেন্টার, সাওল ওয়েল ফ্রি কিচেন, এই জিনিসটা একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এখানে বিনা তেলে রান্না হয়,
বিনা তেলে রান্না হয়, এখানে সব ধরনের রান্না বিনা তেলে করা হয় এবং বিনা তেলে স্বাদ কিন্তু একটু কম হয় না। বিনা তেলে রান্না মানে কিন্তু বিনা স্বাদের রান্না নয়, স্বাদটা তেলের উপর ডিপেন্ড করে না, স্বাদটা ডিপেন্ড করে মশলার উপর। আপনি একটু তেল খেয়ে দেখতে পারেন যে তেলে কোনো স্বাদ আছে কিনা, আসলে তেলে কোনো স্বাদ নেই, স্বাদটা মশলায়। হ্যাঁ, রান্নার পদ্ধতিটা হয়তো আমাদেরকে একটু বুঝে নিতে হবে, শিখে নিতে হবে যে কীভাবে বিনা তেলে রান্না করা যায়। আর সাওল অয়েল ফ্রি ক্যাফেতে, এখানে আমাদের সাওল হার্ট সেন্টারে বিভিন্ন বই পাওয়া যায় যেখানে বিনা তেলে রান্নার শেখানো, রান্নার পদ্ধতি লেখা আছে। এছাড়াও সাওলে বিভিন্ন কোর্স করানো হয় যেখানে বিনা তেলে কীভাবে রান্না করা যায় এটাও শেখা যায়। এই তেল হচ্ছে আমাদের সবচেয়ে বড় নীরব ঘাতক। একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের নিজেদের অজান্তেই হার্টের ব্লকগুলোকে লালন পালন করছি এবং এই এই ব্লকগুলোকে আমরা নিজেরাই, যখন এটা আত্মঘাতী হয়ে পড়ে কেবলমাত্র তখনই আমরা এর ব্যাপারে সচেতন হই। যদি শুরুর দিক থেকে, প্রথম দিক থেকে আমরা সচেতন হই, তাহলে হয়তো এই মরণ ব্যাধিটা আমাদের আসবেই না। বিশেষ করে আমাদের মতো দরিদ্র দেশে এটা অবশ্যই আমাদের সাবধান হতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা সবাই আমরা জানি। সবসময় প্রতিকারের চেয়ে উত্তম, আমরা প্রতিরোধ করতে পারি। এখন এই প্রতিরোধ শব্দটা, এই যে করোনা এসেছে, দেখেন আমরা করোনার মতো একটা বড় ভয়াবহ মহামারীকে কীভাবে আমরা প্রতিহত করেছি, প্রতিরোধের মাধ্যমে। কি প্রতিরোধটা? কি শুধুমাত্র সচেতনতা। হার্টটা করোনার চেয়ে অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি ভয়ঙ্কর। করোনা এই পর্যন্ত মাসে সারা পৃথিবীতে করোনায় যত লোক না মারা গিয়েছে, হার্টের জন্য একদিনে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যায়। তাহলে ব্যাপারটা বুঝেন যে ব্যাপারটা কত বেশি ভয়াবহ। এবং এই ভয়াবহ রোগটা আমরা শুধুমাত্র একটু সচেতনতার মাধ্যমেই প্রতিরোধ করতে পারি। তেল সম্পূর্ণ, এখন তেল যার না প্রয়োজন নেই তার খাওয়া নিষেধ। তবে আমার যত অভিজ্ঞতা থেকে যেটা বলা হয়, যত হার্টের রোগী দেখছি তাদের বেশিরভাগেরই মূল শত্রু হচ্ছে তেল, ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কমাতে কী করতে হবে? খাবারের মধ্যে কিছু পরিমিতি বোধ আনতে হবে, বিনা তেলে রান্না করতে হবে। বিনা তেলে রান্না করা যায়, স্বাদ একদম অটুট থাকে, এই জিনিসটা আপনারা বাসায় চেষ্টা করে দেখেন। সব পুরো ব্যাপারটা হচ্ছে মাইন্ডসেট। কেউ আমাদেরকে শিখিয়েছে যে তেল ছাড়া রান্না করা যাবে না, আমাদের মা বোনদের মধ্যে এটা ঢুকে গেছে যে না, রান্না করতে তেল লাগবে। কিন্তু আসলে ব্যাপারটা ঠিক না। যদি আপনারা বিশ্বাস না করেন, সাওলের অয়েল ফ্রি ক্যাফেতে এসে দেখতে পারেন, এখানে সব ধরনের রান্না হয়। যাদের জন্য প্রযোজ্য তারা মাছ মাংস সবই খেতে পারেন, সবই বিনা তেলে রান্না হয়। তো আপনাকে আবারও বলছি যে দেখেন, সুস্থতার জন্য ছোট ছোট এই বিষয়গুলোকে আপনার ধ্যান রাখতে হবে এবং আপনাকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই। এবং আপনি যদি সুস্থ থাকতে চান, কারো সাধ্য নেই আপনাকে অসুস্থ করার। সো সুস্থ থাকতে যে জিনিসটা করতে হবে, খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজের লাইফস্টাইলের প্রতি একটু যত্নশীল হতে হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।